আসসালামু আলাইকুম সবাইকে। মেয়ে তুই তানজিনা খানম থেকে, আমি তানজিনা খানম, সবাইকে স্বাগত জানাচ্ছি। মাই হোম টাউন ইজ নারায়ণগঞ্জ। বর্তমানে আমি সাভার সিআরপি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আজকে আমরা শিখব ক্লাস 5-এর অনুশীলনী 1-এর গুণ। 1 নং এর যে 12টি অঙ্ক রয়েছে, সেই 12টি অঙ্কের মধ্যে প্রথম 6টি অঙ্ক আজকে আমরা শিখব। আমি চেষ্টা করব ক্লাস 5-এর গণিত বইয়ে যতগুলো অনুশীলনী রয়েছে প্রত্যেকটা অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক হাতে ধরিয়ে ধরিয়ে শেখানোর। এখন চলে যাচ্ছি আমরা আমাদের অঙ্কতে। আমরা করব এখন আমাদের প্রথম অঙ্কটি। পাত্রে আমরা তুলে নিচ্ছি অঙ্কটি, 439 গুণন 328। এখানে এখন অঙ্কটি আমরা সাজিয়ে নিব, 439 328 গুণন। গুণনের নিয়ম অনুসারে আমরা প্রথমে 8 দিয়ে উপরে 3টা সংখ্যাকে গুণ করব, তারপর দ্বিতীয় লাইনে এসে একটা শূন্য বসাবো ডান পাশে, তারপর 2 দিয়ে আবার উপরে 3টা সংখ্যাকে আমরা গুণ করব, আর তৃতীয় লাইনে 2টা শূন্য বসিয়ে ডান পাশে এই 3 দিয়ে 3টা অঙ্ককে গুণ করব। তাহলে ফার্স্টে আমরা গুণ করে নিচ্ছি 8-এর সাথে 9। আমরা জানি যে 8 9 72, 72-এর 2 হাতে আছে 7, 3 8-এ 24, 24-এর সাথে 7-কে আমরা যোগ করব, 25 26 27 28 29 30 31। 31 হচ্ছে 1, হাতে আছে আমাদের 3। আমরা আবার এবার 8-এর নামটা পড়বো, 8-একে 8, 8 2 16, 3 8-এ 24, 4 8-এ 32। 32-এর সাথে আমাদের হাতে যে 3 ছিল সেই 3-কে আমরা যোগ করে ফেলবো, 32 33 34 35। এখন আমরা 35 লিখে ফেলবো, দ্বিতীয় লাইনে হিসেবে একটা শূন্য। এখন আমরা 2 দিয়ে 9-কে গুণ করব, 9-কে 9, 9 2 18, হাতে আছে আমাদের 1, 3 2 6, আর 1-কে 7, হাতে আমাদের কোনো সংখ্যা নেই, 4 2 8। এখানে তৃতীয় লাইনে একটা শূন্য বেড়ে যাবে, তাই আমরা 2টা শূন্য দিব, 9-কে 9, 9 2 18, 3 9-এ 27, 27-এ 7, হাতে আছে আমাদের 2, 3 3-কে 9, 9 8-2 হচ্ছে যোগ করলে 11, 11-এর 1, হাতে আছে আমাদের 1, 3 4-এ 12, 12-এর 1-এ 13। এখন আমরা যোগ করে ফেলব, 2 আর 0 যোগ করলে 2, 8 আর 1-এ 9, 7 7 যোগ করলে হয় 14, 14 আর 5-ই হচ্ছে 19, 19-এ 9, হাতে আছে আমাদের 1, 3 আর 1-এ হচ্ছে 4, 4 আর 8-এ হচ্ছে 12, 12 আর 1-এ 13, 13-এর 3, হাতে আছে আমাদের 1, 3 আর 1-এ 4, আর হাতে কোনো সংখ্যা নাই তাই 1। তো নির্ণয় গুণফল, এক 4 3 9 9 2 equal to 1 4 3 9 9 2। আমরা চাইলে উত্তরও লিখতে পারি, এভাবে উত্তর 1 4 3 9 9 2। এখন আমরা করব আমাদের সেকেন্ড অঙ্কটি। ফার্স্ট আমরা তুলে নিই, 853 গুণন 967। এখানে এখন সাজিয়ে নেব, 853 967 গুণন। এখন যথারীতি আমরা 7 দিয়ে 3-কে গুণ করব, 3 7-এ 21, 21-এর 1, হাতে আছে 2। এখন 5-এর নামটা পড়ব, 5-কে 5, 5 2 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 35 আর আমাদের হাতে যেই 2 ছিল ওই 2 যোগ করব 35-এর সাথে, 36 37, 37-এর 7, হাতে আছে আমাদের 3,
এখন আমরা আটের নামতা পড়বো। আটেকে আট, আট দুগুণে ষোলো, তিন আটে চব্বিশ, চার আটে বত্রিশ, পাঁচ আটে চল্লিশ, ছয় আটে আটচল্লিশ, সাত আটে ছাপ্পান্ন, ছাপ্পান্ন আর তিন ঊনষাট। এখন সেকেন্ড লাইনে আমরা একটা শূন্য বসাবো, তারপর ছয় দিয়ে তিন কি গুণ করবো, তিন ছয় আঠারো, আঠারোর আট, হাতে আছে আমাদের এক, পাঁচ ছয় ত্রিশ, ত্রিশ আর একে যোগ করলে একত্রিশ। তারপর আটের নামটা পড়বো, আটেকে আট, আট দুগুণে ষোলো, তিন আটা চব্বিশ, চার আটা বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, ছয় আটা আটচল্লিশ, আটচল্লিশ আর আমাদের হাতে যেই তিন ছিল ওই তিন আমরা যোগ করে দিব, আটচল্লিশ আর তিন যোগ করলে হয় একান্ন। থার্ড লাইনে আমরা দুইটা শূন্য বসাবো, তিন নং সাতাশ, সাতাশের সাত, হাতে আছে আমাদের দুই, পাঁচ নং পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ আর দুই যোগ, পঁয়তাল্লিশের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে ছিচল্লিশ, সাতচল্লিশ, সাতচল্লিশের সাত, হাতে আছে চার। এখন আট নং বাহাত্তর, বাহাত্তর আর আমাদের হাতে যে চার সে চার যোগ করে দেব, বাহাত্তর আর চার যোগ করলে হয় ছিয়াত্তর। এখন আমরা যোগ করব, একের সাথে শূন্য যোগ করলে হয় এক, আট আর সাথে যোগ করলে হয় পনেরোর পাঁচ, হাতে আছে এক, নয়ের একে দশ, দশ আর একে এগারো, এগারো আর সাথে আঠেরো, হাতে আছে আমাদের এক, পাঁচ আর একে ছয়, ছয়ের একে সাত, সাত আর সাথে হয় চোদ্দো, চোদ্দোর চার, হাতে আছে এক, পাঁচ আর একে ছয়, ছয় আর ছয়ে বারো, বারোর দুই, হাতে আছে এক, সাত আর একে আট। নির্ণয় গুণফল, আট দুই চার, আট পাঁচ এক, উত্তর গুণফলটা বসিয়ে দেব, আট দুই চার, আট পাঁচ এক, সাতশো ঊনচল্লিশ গুণন তিনশো আঠেরো। এখানে সাজিয়ে নিচ্ছি, সাতশো ঊনচল্লিশ গুণন তিনশো আঠারো, আট দিয়ে নয় কি গুণ করব, আট ন বাহাত্তর, বাহাত্তরের দুই, হাতে আছে আমাদের সাত, তিন আটে চব্বিশ, পঁচিশ ছাব্বিশ, সাতাশ আঠাশ, উনত্রিশ ত্রিশ, একত্রিশ, একত্রিশের এক, হাতে আছে আমাদের তিন। এখন আমরা আবার আটের সাথে সাত কি গুণ করব, আটেকে আট, আট দুগুণে চল, আট দুগুণে ষোলো, তিন আটে চব্বিশ, চার আটা বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, ছয় আটা আটচল্লিশ, সাত আটা ছাপ্পান্ন, ছাপ্পান্ন আর আমাদের হাতে ছিল হচ্ছে তিন, ছাপ্পান্ন আর তিনে ঊনষাট। এখন আমরা গুণ করব, একের সাথে নয়, নয়কে নয়, তিনেকে তিন, সাতেকে সাত। থার্ড লাইনে আমরা একটা শূন্য বাড়িয়ে দুইটা শূন্য দিব, তিন নয়ে সাতাশ, সাতাশের সাত, হাতে আছে আমাদের দুই, তিন তিরিকে নয়, নয় আর দুয়ে হচ্ছে আমাদের এগারো, এগারোর এক, হাতে আছে এক, সাতেকে সাত, সাত দুগুণে চোদ্দো, তিন সাথে একুশ, একুশ আর একে হচ্ছে বাইশ, বাইশ আমরা বসিয়ে দিলাম। এখন করব যোগ, দুই নয়ের একে দশ, দশের শূন্য, হাতে আছে এক, নয় আর একে দশ, দশ আর তিনে হচ্ছে তেরো, তেরো আর সাথে বিশ, বিশের শূন্য, হাতে আছে দুই, পাঁচ আর দুয়ে সাত, সাত সাথে চোদ্দো, চোদ্দো আর একে পনেরোর পাঁচ, হাতে আছে এক, দুই আর একে তিন, হাতে যেহেতু কোনো সংখ্যা নাই তাই দুই। নির্ণয় গুণফল,
2 3 5 0 0 2 এখানে আমরা উত্তরটা বসিয়ে দিব 2 3 5 0 0 2 উত্তর 2 3 5 0 0 2 এখন চলে যাচ্ছে আমাদের চতুর্থ অঙ্কে 506 × 294 এখানে 506 × 294 চব্বিশের হচ্ছে 4 তারপর শূন্যর সাথে আমরা জানি যে শূন্যর সাথে যে কোনো সংখ্যাই যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে শূন্য যেহেতু আমরা 4 6 24-এ 4 বসালাম এখানে 4-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয় তাই আমরা হাতে রাখা সংখ্যা 2 সেই 2 এখানে বসিয়ে দেব এখানে আমরা 5-এর নামতা পড়ব 5-কে 5 5 2 × 10 3 5 15 4 5 20 দ্বিতীয় লাইন হিসেবে একটা শূন্য এখন আমরা 9-এর নামতা পড়ব 9-কে 9 9 2 × 18 3 9 27 4 9 36 5 9 45 6 9 54 54-র এখানে আমরা 4 বসাবো হাতে আছে আমাদের 5 9-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয় তাই আমরা হাতে রাখা সংখ্যাটা 5 এখানে বসিয়ে দিব এখন আমরা 9-এ নামতা পড়ব 5 9 45 তৃতীয় লাইনে 2টা শূন্য 6 2 × 12 হাতে আছে আমাদের 1 2-এর সাথে শূন্য গুণ করলে শূন্য তাই আমরা হাতে রাখা সংখ্যা 1 বসিয়ে দিচ্ছি 1 5 2 × 10 এখন আমরা করব যোগ 4 4 আর 2 যোগ করলে হয় 6 5 আর 2-এ 7 7 আর 1-কে হচ্ছে 8 4 আর 0 যোগ করলে 4 1 নির্ণয় গুণফল এক চার আট সাত ছয় চার উত্তর এক চার আট সাত ছয় চার এখানেও আমরা উত্তরটা লিখে দেব এক চার আট সাত ছয় চার 447 × 802 এখানে 417 × 802 7 আর 2 গুণ করব 7 2 × 14 হাতে আছে আমাদের 1 2 আর 1 গুণ করলে হয় 2 আর হাতের 1-এ 3 4 আর 2 গুণ করব 4 2 × হচ্ছে 8 যেহেতু হাতে কোনো সংখ্যা নাই সেহেতু আমরা 8-ই বসিয়ে দিলাম হচ্ছে একটা শূন্য শূন্য দিয়ে আমরা যাই গুণ করি সবই শূন্য যেহেতু শূন্য দিয়ে আমাদের 3টা সংখ্যাকে গুণ করতে হবে যেহেতু এখানে বসবে 3টা শূন্য এখন তৃতীয় লাইনের জন্য একটা শূন্য বাড়িয়ে আমরা 2টা শূন্য দিলাম যতগুলো লাইন বাড়বে এভাবে একটা করে শূন্য বাড়তে থাকবে তখন আমরা গুণ করব 7 আর 8 7 8 56 56-এর হচ্ছে 6 বসিয়ে দিলাম হাতে আছে আমাদের 5 8 আর 1 গুণ করলে 8-এ 8 আর 5 যোগ করলে 8-এ 8-এর সাথে 5 যোগ করলে হয় আমাদের 13 13-এর 3 হাতে আছে আমাদের 1 এখন আমরা গুণ করব 8-এর সাথে 4 8-এ 8 8 2 × 16 3 8-এ 24 4 8-এ 32 32 আর হচ্ছে হাতের 1 33 এখন আমরা করব যোগ 4 আর 2 শূন্য যোগ করলে হয় 4 3 3-এর সাথে 2টা শূন্য যোগ করলে হয় 3 8
আর 6 যোগ করলে হয় 14, 14 4, হাতে আছে 1, 3 আর 1-এ 4, 3, 3, যেহেতু হাতে কোনো সংখ্যা নাই, একটাই সংখ্যা, তাই নামিয়ে দিলাম। নির্ণয় গুণফল। তিন তিন চার চার তিন চার, উত্তর তিন তিন চার চার তিন চার। এখানেও আমরা সমান দিয়ে উত্তরটা লিখে দিব। তিন তিন চার চার তিন চার, তোমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে 6 নম্বর অঙ্কটি হচ্ছে 309 গুণন 207। এখানে দিয়ে আমরা অঙ্কটি সাজিয়ে নিয়েছি, তারপর আমরা গুণ করব এখন 7 9 63। 63 আমরা এখানে বসিয়েছি 3, হাতে আছে আমাদের 6। যেহেতু 7 আর 0 গুণ করলে, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই গুণফল হয় 0, তাই আমরা হাতে রাখা সংখ্যাটি 6, ওই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা 3-এর সাথে 7 গুণ করে নেব, 3 সাথে 21, 21 আমরা বসিয়ে দিলাম। এখন দ্বিতীয় লাইন হিসেবে একটা শূন্য, শূন্যর সাথে 9 গুণ করলে 0, শূন্যর সাথে 0 গুণ 4। তোমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে 6 নম্বর অঙ্কটি হচ্ছে 309 গুণন 207। এখানে দিয়ে আমরা অঙ্কটি সাজিয়ে নিয়েছি, তারপর আমরা গুণ করব এখন 7 9 63। 63 আমরা এখানে বসিয়েছি 3, হাতে আছে আমাদের 6। যেহেতু 7 আর 0 গুণ করলে, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই গুণফল হয় 0, তাই আমরা হাতে রাখা সংখ্যাটি 6, ওই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা 3-এর সাথে 7 গুণ করে নেব, 3 সাথে 21, 21 আমরা বসিয়ে দিলাম। এখন দ্বিতীয় লাইন হিসেবে একটা শূন্য, শূন্যর সাথে 9 গুণ করলে 0, শূন্যর সাথে 0 গুণ করলেও 0, এবং শূন্যর সাথে 3 গুণ করায় গুণফল হচ্ছে 0। এখন তৃতীয় লাইনে আমরা 2টা শূন্য বসাচ্ছি, এবং 9 2 18, 18-এর 8, হাতে আছে আমাদের 1, 2-এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, তাই আমরা হাতে রাখা 1 সংখ্যাটিকে এখানে বসাচ্ছি, আর 3 2 6। এখন আমরা যোগ করে নিচ্ছি, 3 আর 0 0 যোগ করলে হয় 3, 6-এর সাথে 0 যোগ করলে 6, 8 আর 1-এ হচ্ছে 9, 2 আর 1-এ 3, হাতে যেহেতু কোনো সংখ্যা নেই তাই এখানকার 6 সংখ্যাটি আমরা এখানে নিচে নামিয়ে নিচ্ছি 6। তাই আমাদের গুণফল হলো 6 3 9 6 3। আমি লাস্টে নিয়ে নেই গুণফল, এবং উত্তর 6 3 9 6 3। আজকে এই পর্যন্তই। আজকে আমি আমি আমার ফার্স্ট ভিডিওতে দেখালাম গুণ করে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর 1 নং-এর প্রথম 6টা অঙ্ক দেখালাম। ওই বইয়ে আরো বাকি 6টা অঙ্ক আছে, ওই বাকি 6টা অঙ্ক আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করে দিব। আমি চেষ্টা করব বইয়ের প্রত্যেকটা অঙ্ক যেন আমি দিতে পারি। থ্যাংক ইউ সবাইকে।